রবু যৌবনে যদি থাকে অহংকার, আর গরস্থানে গিয়ে দেখো হাল তো থাকা, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ চৌবন গেল মাটিতে মিশিয়া, ঠিক কিনা ধরে বলুন। জগতের রূপে রূপ গরবিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল, উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। ও মুসলমান কিসের অহংকার, আল্লাহ কোরআনে বলেছে অহংকার করো না, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুকতালান ফাখুরা। আল্লাহ বলে অহংকার করো না রে বান্দা, অহংকার করো না, অহংকার হলো আমার চাদর, আরে অহংকারের চাদর নিয়ে যারা টানাটানি করবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। মুসলমান কোনো অহংকার চলবে না, তাকাব্বুর চলবে না, বাড়ির অহংকার চলবে না, গাড়ির অহংকার চলবে না, জমি জায়গার অহংকার চলবে না, জীবনের অহংকার চলবে না, তোমার সম্পদের কোনো অহংকার চলবে না, চেহারার কোনো অহংকার চলবে না। ও মুসলমান কোন রকমের অহংকার যদি করো, আল্লাহ বললেন দুনিয়া ও জমিনে আমি তোমাকে বরবাদ করে দেব, কাল কিয়ামতের দিন জান্নাতের পোশাক পরবে কে আগে জানেন আপনারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়েশা বলছেন, নবী গো জান্নাতের সর্বপ্রথম পোশাক কে ব্যবহার করবে, কে পরবে? ও নবী একটু দয়া করে বলবেন। আল্লাহর নবী বলেন, আয়েশা জান্নাতের সর্বপ্রথম পোশাক তো আমি পাবো, কিন্তু আমি পাবো বা আমি পেলে হবে না, কিন্তু তুমি জানো সর্বপ্রথম জান্নাতের পোশাক পরিধান করবে আমার মামার ভাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। কিন্তু সর্বপ্রথম জান্নাতের পোশাক অনুমতি পাবেন আমার নবী, কিন্তু ব্যবহার করবেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কেন করবেন আপনারা জানেন? হযরত আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ও আগে পাবে কেন, একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, ওই নমরুদ যখন ইব্রাহিম নবীকে সমস্ত পোশাক খুলে নিল, খুলে নেওয়ার পরে আগুনে ফেলে দিল, আগুনে ফেলে দেওয়ার পর সমস্ত পোশাক যখন খেলে উলঙ্গা করে দিল, তারপর আমার ভাই ইব্রাহিম আল্লাহকে ভুলে নাই, এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই ইব্রাহিমকে সর্বপ্রথম জান্নাতের পোশাক দেবে। ও মুসলমান, প্রত্যেকটা নবী দুনিয়ার জমিনে এসেছে, আর প্রত্যেকটা নবীদেরকে পরীক্ষা দিতে হয়েছে, হয়েছে না হয় নাই, পরীক্ষা দিয়েছে না যায় না, জোরে বলুন। কাউকে আগুনে পোড়ানো হয়েছে, কাউকে মাছের পেটে ভরা হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ছিলেন না? তাকে কতদিন মাছের পেটে রাখা হয়েছিল? তাকে 40 দিন মাছের পেটে ছিল, তারপরও আল্লাহকে ভুলে যায় না। আর একজন নবী ছিলেন, নবী আইয়ুব আলাইহিস সালাম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে এত অসুখ দিয়েছিল, এত অসুখ, আইয়ুব নবী আলাইহিস সালামকে আল্লাহ এত বড় অসুখ হয়ে দিয়েছিল, সমস্ত শরীর পচে 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 খুলে 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 যখন পড়ে যায়, সমস্ত শরীরে যখন পোকা জর্জরিত হয়ে যায়, মুখটা বাকি ছিল, কিছুদিন পরে মুখটা তো পোকা হয়ে গেল, গোটা জিহ্বা পর্যন্ত পোকা হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ গো
তুমি যেটা করো সেটাই ভালো, আল্লাহ তোমার উপর দিয়ে কিছু করার নাই। আল্লাহ আমি মনে করেছিলাম গোটা শরীরটা যখন তুমি শেষ করে দিলে, আমার মুখটা যখন ভালো ছিল আমি মনে করেছিলাম এই মুখের দ্বারাতে আমি তোমার জিকির করব, আমি তোমার তসবিহ করব, কিন্তু আল্লাহ তুমি আমার মুখটাকে পর্যন্ত শেষ করে দিলে, এতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ তুমি যেটা ভালো চাও সেটাই তুমি করো। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। ইউসুফকে পরীক্ষা করেনি? ইউসুফ আলাইহিস সালামকে কেমন পরীক্ষা করা হয়েছিল আপনারা জানেন, বড় লম্বা কাহিনী। ইউসুফ নবী আলাইহিস সালামের ভিতরে তার 11টি ভাই ছিল, কয়টা ভাই জোরে বলুন, তার সন্তান তার বাবার নাম ছিল কি জোরে বলুন, ইয়াকুব আলাইহিস সালাম, গজল আছে না, ইয়াকুব নবী বাস করিতেন কিনারে, সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে, এক রাত্রি কবে দেখা ইউসুফকে, চান সুরুজু সব সেজদা করেন তাহাকে। ও মুসলমান শুনে নিন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার পিতার কাছে গিয়ে বললেন, তিনার পিতার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারে তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নের কথা কাউকে কোনোদিন বলবে না, কিন্তু ইউসুফ তো ছোট ছেলে, সে তো ছোট বাচ্চা, সে তো কিছু বুঝে না, সে তো আপনার ছোট ভাইয়ের সমস্ত ভাইদেরকে বলেছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বা জানছিলেন তিনি নবী, তিনি কিন্তু বুঝতে পেরেছেন স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছে তার মানে হলো ইউসুফ আলাইহিস সালাম একদিন বাদশাহ হবে, একদিন বড় নবী হবে, একদিন মিশরের গভর্নর হবে, মিশরের সব থেকে বড় দামি মানুষ হবে, সব থেকে পয়সাওয়ালা হবে, আর সমস্ত মানুষ তাকে সেজদা করবে, তাকে কি করবে, তাকে পূজা করবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বুঝতে পেরে গেলেন বড় লম্বা কাহিনী, তাকে মারার জন্য কত রকম ছলনা তৈরি করলেন, সব তৈরি করে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে তাকে নিয়ে যেতে চাই, কিন্তু ইয়াকুব নবী তাকে যেতে দেবে না, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যেতে দেবে না, কিন্তু ছলে বলে কাইদা কৌশলে ইউসুফ নবীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তারা মেরে ফেলার চিন্তা ভাবনা নিলেন, কিন্তু তার একজন ভাই ছিল বড় ভাই, কিন্তু বড় ভাইয়ের নাম হলো ইয়াহুদা, কি জোরে বলুন, সে কিন্তু মারতে দিল না, তাকে মারতে দিল না, বলে ওকে ফেলে দে কুয়াতে, ফেলে দে কুয়াতে, ফেলে দিয়ে বাপকে বলবো, গিয়ে তাকে বলবো সে বাঘে খেয়ে নিয়েছে, বাপের কাছে মিথ্যে কথা বলবে, কিন্তু নবীদের কাছে মিথ্যে কথা বললে ধরতে পারে না, পারে না জোরে বলুন, কথা কন না কেন, ধরে ফেলতে পারে, কেন মেয়ে নবীদের কাছে আপনার বেহাইন ক্যামেরা আছে, বেহাইন ক্যামেরা মানে কি জানেন, যেটা হলো সিসি ক্যামেরা, জোরে বলুন, ঠিক কিনা, সিসি ক্যামেরা বোঝেন না, এই ওটাকে বেহাইন ক্যামেরা বলা হয়, দেখে বলা হয় সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার অর্থ কি মানে কি, গোপনীয় জিনিসকে চুরি করতে গেলে ধরা পড়ে যাবে, টিপে বেরিয়ে যাবে, তাই না, কোন পোশাক পরেছিল, কোন দোকানে চুরি করেছিল, কজন এসেছিল, এরকম করে সুইজে টিপন দেয় আর আপনার কম্পিউটারের মাধ্যমে খুঁজে বের করে লাইনি, লাইলা। এখন আপনি ডাকাতি করতে যান, যান সোনার দোকানে, তারপরে ব্যাংকে চুরি করতে যান, যদি আপনি ধরা না পড়েন থেকে বলছি, ধরা পড়বেন, এটা সিসি ক্যামেরা, এবং প্রতিটি নবীদের কাছে সিসি ক্যামেরা ছিল, ছিল না, ছিল না, ধরে বলুন, তার একটা ছোট্ট নমুনা
আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, আগামী অমুক দিন তোমরা সমস্ত মানুষকে তোমরা এক জায়গায় একত্রিত করবা, মসজিদে নববীতে জমা করবা, ভালো করে শুনবেন, আল্লাহ নবী সেই দিন বান করবে, হকের ওপরে বান হবে, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুটো জিনিস আছে, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হলো আল্লাহর হক, কেউ যদি নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করতে পারে, কি গো আল্লাহ ক্ষমা করতে পারে না? পারে না, জোরে বলুন, আল্লাহ মাফ করতে পারে না? ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আল্লাহর হক কোনটা আপনারা বলেন দেখি, কে আছেন আল্লাহর হক? হুকুকুল্লাহ, কেউ যদি কোনো কারণবশত নামাজ পড়তে পারে নাই, কারণবশত নামাজ পড়তে পারে নাই, কারণবশত রোজা করতে পারে নাই, ভালো করে কথাটা শুনবেন, অর্থ উল্টে পাল্টা করেন না, একটা অক্ষরের কত মানে হয় এটা মৌলবীরা ছাড়া বলতে পারবে না। আপনি যদি আপনি মৌলবী, যদি আপনি বাংলা পড়ুন, যদি আপনি বাংলা হাদিস পড়ুন, বাংলা বুখারী পড়ুন, বাংলা কোরআন পড়ুন, আপনার বাবারও ক্ষমতা নাই, একটা অর্থের ওপরে একটা অক্ষরের ওপর কত মানে হয়, কত রকমের মানে হয় আপনি বলতে পারবেন? দুটো অক্ষর, একটার নাম হলো কালবন আর একটার নাম হলো কলবন, কালবন আর কলবন ভালো করে শুনবেন, দুটি কিন্তু কাপ, একটা হলো বড় কাপ আর একটা হলো ছোট কাপ, কপ আর কাপ, কালবন মানে হলো কুত্তা আর কলবন মানে হলো তিল, যেটা হলো সেনা, পার্থক্য হলো না, হলো না, কথা কন, লাবানুন আর লাবিনুন, লাবানুন আর লাবিনুন, লাবানুন মানে হলো দুধ আর লাবিনুন মানে হলো কাঁচাই, এখানে পার্থক্য একটা, সেটা হলো জের এবং জাবারের, বুঝতে পারলেন না? তাহলে একটা অর্থের মানে কত হয় আপনি আপনি বলতে পারবেন না, বাংলা পড়ে ক্ষমতা নয় বলার। আজকে আমাদের দেশে কিছু যুবকরা বাংলা শিখেছে, বাংলা পড়েছে, বাংলা হাদিস নিয়ে তারা মনে 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 করছে আমি সব জানেওয়ালা গামছাওয়ালা, মৌলবী তুমি কিছু জানো না, মৌলবী তুমি জানো না, আর আমি যেটা বলছি সেটাই ঠিক, বুঝছে না, বুঝছে না, ধরে বলো, আপনাদের দেশে নাই নাকি? অনেক জুনা বলে মৌলবী তুমি জানো না, মৌলবী 15 বছর পড়ে 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 পাছায় তার ঝটা পড়ে গেল, আর তুমি 2 দিন আলমারি থেকে বাংলা বই বের করে তুমি শিক্ষিত হয়ে যা, এই কথা বলেন। আজকে যদি আপনার আলমারি থেকে বই বের করে যদি আপনি ডাক্তার হওয়া যেত, লাইব্রেরি থেকে বই পড়ে যদি ডাক্তার হওয়া যেত, তাহলে মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না, মেডিকেল কলেজের প্রয়োজন ছিল না, মেডিকেলের প্রয়োজন ছিল না। আজকে যদি আপনি মনে করেন আমি বাংলা শিখে এমনি বাংলা থেকে কোরআন পড়ে হাদিস পড়ে মৌলবি হয়ে গেলাম, ফতোয়া হয়ে গেল, তাহলে মাদ্রাসার কোনো প্রয়োজন ছিল না। কোনো হিন্দু ভাই যদি আসে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করব, বুকে টেনে নিব, কলিজাতে ভরে নিব, বলবো না কথা কন না কেন, ঠিক কি না? এটা কার আদর্শ? এটা নবীজির আদর্শ। এটা নবী বলেছে কোনো জাতিকে গালি দিও না, কোনো জাতির উপর আঘাত করো না, কোনো জাতির সঙ্গে খারাপ মন্তব্য করো না, কোনো জাতির সঙ্গে খারাপ আচার আচরণ করো না, এর ইসলাম শিক্ষা দিয়েছে, ঠিক না বেটি? আমি আপনাদেরকে শোনাবো, আপনারা বসেন, আমার নবীর আদর্শ কি, অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে সেটা আপনাদেরকে বলবো, বলবো, শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ শোনাবো। বিশ্ব নবী দয়াল নবী হক সম্পর্কে বয়ান করার জন্য মসজিদে নববীতে সমস্ত মানুষকে ডাকলেন, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ হলো আল্লাহর হক,
কেউ যদি নষ্ট করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে, কিন্তু হুকুকুল ইবাদ কেউ যদি নষ্ট করে যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, ও গো হাজি ও গো গাজী ও গো নামাজি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না। আয় মুসলমান হুকুকুল ইবাদ সেটা হলো বান্দার হক। বান্দার হক কি? মানুষকে ঠগিয়েছে, ভাইকে ঠগিয়েছে, বোনকে ঠগিয়েছো, ফুপুকে ঠগিয়েছো, বিটিকে ঠগিয়েছো, ভাগিনাকে ঠগিয়েছো, এতিমের মালকে লুটপাট করেছো, ভাই হয়ে ভাইকে ঠগিয়ে বাপের কাছ থেকে জমি লিখে নিয়েছো, ভাই ভাই মিল দিয়ে বোনকে ঠগিয়ে জমি লিখে নিয়েছো, বোনকে পয়সা দাও নাই, জমি দাও নাই, বাড়ি কান পর্যন্ত লিখে নিয়েছো, আর ওই হাজি গিয়ে কাবা শরীফের যায় নামাজ পড়ে দিয়ে নামাজ পড়েছে আর বলছে আল্লাহ আমাকে জান্নাত দাও, আর আল্লাহ বলছে হাজি একবার মর তোর আমি বারোটা বাজাবো দেখবি, মর আই মরে দেখ। বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, ফুপুকে ঠকালছিস, ভাইকে ঠগিয়েছিস, ভাগিনেকে ঠগিয়েছিস, চুরি করে সব লোক জমি গেলা লিখে নিয়েছিস, এরকম লোক আছে না নাই? কথা কই না আছে? বুঝা যা রে বুঝায় না রে তারে বুঝাই কে, আর না বুঝা যে হো হো করে তাকে ভূতে ধরেছে। ও মুসলমান দরদি আল্লাহর কাছে কি জবাব দিবা? বোনের জমি হক করে নষ্ট করে নিয়েছো, বিশ্ব নবী মসজিদে নববীতে আপনার হক সম্পর্কে বয়ান করেন, আল্লাহ নবী বললেন ও সাবারা আমি হয়তো দুনিয়া জমিনে বেশি দিন বাঁচবো না, শরীরটা আমার ভালো করে না, সাবারা শোনো গো তোমরা যদি আমার কাছে কেউ হক পেয়ে থাকো আমি নবীর সামনে তোমরা বলো আজকে আমি তোমাদেরকে হক পরিশোধ করে দেব। কি মানেন নবী তিনি? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, খুলুন কোরআন, আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর চরিত্রবান করে বানালেন, এত আখলাকওয়ালা নবী বানালেন, এত চরিত্রবান নবী বানালেন, এত সুন্দর নবী বানালেন, দুনিয়ার জমিনে কোনোদিন আর বানাবে না, কিয়ামত পর্যন্ত আর এরকম নবী হবে না। হবে কথা বল, হবে হবে না? বিশ্ব নবী দয়ার নবী হক সম্পর্কে বয়ান করতে গিয়ে বললেন কেউ যদি আমার কাছে হক পাও বলো আমি আদায় করব। সাহাবারা চুপ হয়ে গেলেন, একজন সাহাবা তিনি দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনি হক আদায় করবেন বলেছেন, বলে হ্যাঁ, বলে আমি আপনার কাছে একটা হক পাই, আপনি আমার ওই হকটা আপনাকে আদায় করতে হবে। সাহাবাতের চোখ মোটা হয়ে গেছে, আরে এই বেটা কই কি রে, নবীর কাছে আমার হক চাই, এই বেটা কই কি? আচ্ছা বলুন তো, নবীকে সাহাবারা নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন না বাসেন নাই? কথা কন না কেন? নিজের জীবনের থেকেও বেশি আল্লাহ নবীকে ভালোবেসেছেন তারা হলো সাহাবারা। আর আমরা একজন সাহাবার সমস্ত পৃথিবীর আলেমগুলা যদি একদিকে হয় একজন সাহাবার যত সমতুল্য হবে? কথা কন না কেন? হবে হবে না? আর আমাদের দেশের ভালোবাসা কিসে? ই ভালোবাসা, এ ভালোবাসা নয়। সমস্ত সাহাবাদের চোখ গেলা মোটা হয়ে গেল, এ বেটা কয় কি, নবীর কাছে আবার হক চাই। আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী বললেন ও সাহাবারা তোমরা চুপ, সে কি হক পাবে আমি তাকে দেখতে চাই।
আল্লাহ নবী বললেন সাহাবা বলো তুমি কিসের হক তুমি চাও? বলে নবী গো আপনি আমাকে মাফ করবেন ক্ষমা করবেন, আমি বলার সাহস পেতাম না, আপনি আমাকে বলেছেন, আর আমি যখনই বলবো সাহাবারা ভয়ে কথা বলবে না, কেন আপনি জানেন? আপনার সামনে সাহাবারা গলা উঁচু করে কথা বলবে না, গলা উঁচু করে কথা বলবে না। সাহাবারা নবীকে এতটাই ভালোবাসতেন, নবীর আওয়াজের উপরে তারা আওয়াজ কোনোদিন করে নাই। আর আমাদের দেশে পোশাক পরে পানি নিতে জানে না, মদখোর গাঁজা কর চুল্লু করে হেরোইন খোর, মৌলবীর সঙ্গে তর্ক করে, মৌলবীর সঙ্গে খারাপ ব্যবহার করে, ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করে, মদখোর তরি খোর গাঁজা কর চুল্লু খোর, বড় তো বাপের বেটা নয়, বড় হলো বাপের জারর সন্তান, বড় হলো বাপের কুলাঙ্গার সন্তান। আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করে, আলেম ওলামার সঙ্গে অন্যায় অত্যাচার ও জুলুম করে, তারা বাপের সন্তান নয়, তারা হলো বাপের চরণ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। বুঝতে পারলেন না পারলেন আমার কথা? যদি বাপের সন্তান তারা হয়, তারা কোনোদিন আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, করতে পারে না। যদি আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার কেউ করে, জানতে হবে তার জন্মের দোষ আছে। কি বলছেন আপনারা বলুন, কথা বুঝতে পারলেন না? আমি কি বললাম? কোরআন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেমেরা, তারা হলো উলামা। সে আলেমকে তুমি গালি দাও, সে আলেমকে তুমি অন্যায় ব্যন্যায় করো, সে আলেমের সঙ্গে খারাপ ব্যবহার করো, সে আলেমের সঙ্গে যদি আলেম না থাকতো তোমার বাপের বিয়ে হতো না, তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ হতো না। আর তুমি যদি বলো করে আলেম লাগেনি, আমার মা বাপের বা এমনি বিয়ে হয়ে গেছে, তাহলে জানতে হবে তোমার মা বাপ এমনি বিয়ে করেছে, তার উরুষ জাতক তুমি সন্তান হয়েছ, সেই সন্তান তুমি জারদ সন্তান হয়েছ। বুঝতে পারলেন না? পৃথিবীতে আল্লাহকে ভয় করে কারা? তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। এটা কোরআনের কথা, আমার কথা নয়। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, পৃথিবীতে আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা, তারা হলো আলেমেরা। এটা কোরআন। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বললেন উলামারা হলো নাইবে রসুল। আমি নবী চলে গেলাম, নাইবে রসুল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম, আলেমেদেরকে রেখে গেলাম। খবরদার আলেম ওলামাকে গালি দিও না, তাদের সঙ্গে খারাপ আচার আচরণ করো না, তাদের সঙ্গে খারাপ মন্তব্য করো না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এটা আল্লাহর কোরআন বলেছে। আজকে আমাদের দেশে মসজিদের ইমামের সঙ্গে গালিগুলাজ, ইমামের সঙ্গে খারাপ আচরণ, ইমামের সঙ্গে খারাপ ব্যবহার আছে না নাই জোরে বলুন? মসজিদের ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, আপনার ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে না। ইমাম আপনার বাপের ঘরের নয়, সে হলো আল্লাহর ঘরের ইমাম। কার ঘরের ইমাম জোরে বলুন? আল্লাহর ঘরের ইমাম। আর আল্লাহর ঘরের ইমামের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন আর তার পিছনে আপনি নামাজ পড়বেন, নামাজ হবে? কোনোদিন হতে পারে না। এ মুসলমান দরদি, আল্লাহ নবী বিশ্ব নবী হক সম্পর্কে বয়ান করলেন, ইতিমধ্যে সাহাবা বললেন নবী গো আমি আপনার কাছে একটা হক আদায় করতে চাই। আল্লাহ নবী সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। বিশ্ব নবীর সাহাবারা বলে বেটা কয় কি নবীর কাছে হক চাই? বিশ্ব নবী বললেন ও সাহাবারা বসো, বসে যাও। সমস্ত সাহাবারা যখন বসে গেলেন, আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন যখন বসতে বললেন, সমস্ত সাহাবারা যখন বসে গেলেন, ইতিমধ্যে আল্লাহ নবী বললেন ও সাহাবা বলো তুমি আমার কাছে কি হক আদায় করতে চাও, কি হক তুমি পাও? বলে নবী গো একদিন মরুভূমির
প্রান্তে আপনি আমি দুজনই হেঁটে যাচ্ছিলাম, যেতে 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 আপনি ছিলেন উটের ওপরে আর আমি ছিলাম উটের নিচে, আর আপনার হাতে একটা লাঠি ছিল গো নবী, আর ওই লাঠিখান আপনার হাত থেকে পড়ে গিয়ে আমার পিঠের উপর আঘাত লেগে যায়, তার জন্য আমি কষ্ট পেয়েছিলাম ও গো নবীজি। আমি ওই লাঠির আঘাতটা আপনাকে করে আমি আমার হক আদায় করতে চাই। কথাটা ভালো করে বুঝবেন, সাহাবাদের চোখ মোটা হয়ে গেল, সর্বনাশ, এই বেটা কয় কি রে, আমার নবীকে তারা গায়ের উপর আঘাত করে হক আদায় করবে, ওর হক বের করছে দাঁড়া। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা চুপ, থামো, তাকে হক আদায় করতে দাও। আল্লাহর নবীকে সাহাবা বললে, রে রাসূলুল্লাহ, আপনি যে লাঠিটা দিয়ে আঘাত করেছিলেন সে আঘাত লাঠিটা আপনার বাড়িতে জমা আছে, আপনি দয়া করে ওই লাঠিটা আনুন, ওই লাঠিটা আপনি আনায়ন করুন, আনার পরে ওই লাঠিটা আপনি আমার হাতে দেবেন, আর ওই লাঠি দিয়ে আপনাকে আঘাত করব, করার পর আমি আমার হক আদায় করব। সাহাবারা সহ্য করতে পারে না, মসজিদে নববীর ভিতরে কান্না রুল বয়ে গেল, সমস্ত সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবারা বস, ইজলিশ বসে যাও, থেমে যাও। সমস্ত সাহাবারা বসে গেলেন। আল্লাহ নবী বলেন, আলী রে আমার জামাই, বাড়ি যাও আর আমার বেটি ফাতেমার বাড়িতে গিয়ে দেখো লাঠিখানা টাঙ্গানো আছে, ওই লাঠিখানা আনো, আমার সাহাবার হাতে দাও, আনার পরে লাঠিখানা দিয়ে আমাকে আঘাত করবে, আমার কাছে হক আদায় করে নিবে, আর আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমি কারো হক নষ্ট করব না। হযরত আলী কিন্তু যেতে চাই না, নবী বলেন, আলী গো আমি তোমাকে অর্ডার করি, তুমি কেন যাবা না? হযরত আলী তিনি গেলেন, এক পা গায় তো দু পা পিছনে যায়, কিন্তু যেতে মন চায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার পানিতে গেলেন, ফাতেমাকে গিয়ে বলেন, ফাতেমা ওই লাঠিখানা ঘরে রাখা আছে, ওই লাঠিখানা আমাকে দাও। তিনি লাঠিখানা দিলেন, দিবেন না, বলে স্বামী গো লাঠিখানা কি হবে আপনি বলুন। বলে গো আমার বিবি এ কথা আমি তোমাকে বলতে পারবো না। বলে স্বামী আপনি যদি না বলেন আমি লাঠি দেব না, আমি দিতে পারবো না। বলে না বলতে পারবো না, বলে তাহলে লাঠিও দেব না। এই কথা যখন বলা সঙ্গে সঙ্গে আলী বললেন, ও বিবি শুনো, বড় মারাত্মক ঘটনা, গোটা মসজিদে নববী আজকে ছোটরস্ত হয়ে গেছে, সমস্ত সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেছে, সমস্ত নবী সাহাবার আপনার তারা কান্নায় ভেঙে পড়েছে। বলে স্বামী গো বলুন এমন কি এমন ঘটনা ঘটেছে? বলে ও আমার বিবি একজন সাহাবা আল্লাহ নবীর কাছে হক আদায় করার জন্যে আল্লাহ নবীর পিঠের উপর লাঠি দিয়ে আঘাত করবে, আঘাত করে সে নাকি হক আদায় করবে। হযরতে ফাতেমা বললেন, ও আমার কলিজার টুকরা হাসান হুসাইন, তোরা বেঁচে থাকতে তোর নানার গায়ে হাত দিবে, এত বড় সংস্কার হয় নাই, তোরা চলে যা। হযরতে হাসান হুসাইন হযরত আলীর সঙ্গে গেলেন, লাঠিখান আল্লাহ নবীর কাছে গিয়ে পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিখানা নিয়ে ওই সাহাবার হাত দিয়ে বললেন, ও সাহাবা এই লাঠি না, আমি যেরকম করে তোমার গায়ে আঘাত দিয়েছিলাম ওরকম করে আঘাত দিয়ে তুমি আমার কাছে প্রতিশোধ তুলে না। সমস্ত সাহাবারা অবাক, সমস্ত সাহাবাদের সামনে বিশ্ব নবী বললেন, তুমি বসে যাও তোমরা। সমস্ত সাহাবা চুপ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবার হাতে লাঠিখানা দিলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওস্তা কি মাফ করবেন, ক্ষমা করবেন? বলে নবী গো
সেই দিন মরুভূমির প্রান্তে আমি যখন উট টানছিলাম, সেদিন আমার গায়ে কোনো পোশাক ছিল না, আমি খালি গায়ে ছিলাম, আর ওই লাঠির আঘাতটা আমার খালি গায়ে অবস্থায় লেগেছে। ও গো নবীজি, আপনার গায়ে আজকে কাপড় রয়েছে, আমি তো আপনার কাপড় তাকে অবস্থায় আঘাত করতে পারবো না। ও গো নবীজি, আপনার শরীর থেকে পোশাকটাকে খুলুন, আপনি খালি গায়ে হয়ে যান, আপনার গায়ে যেন কোনো কাপড় না থাকে। ও গো দয়ার নবীজি, আপনার গায়ে কোনো কাপড় থাকবে না, খালি গায়ে থাকবেন, আর ওই লাঠির আঘাতটা আপনার খালি গায়ে অবস্থায় মারব। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল, বলে তোর এত বড় সাউস, আমার নবীকে বলিস কিনা জামা খুলতে, গায়ের কাপড় ছড়ে ফেলতে, তোর কল্লা উড়িয়ে দেব, গর্দান তাকে উড়িয়ে দেব। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা বসে যাও, সমস্ত সাহাবারা বসে গেলেন। আল্লাহ নবী দয়ানবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন, নিজের কাপড় কানা যে কুনি খুলেছেন, ওই সাহাবা লাঠি কানা ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে নবীকে পেছন থেকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর মোহরে নবুয়াতের মধ্যে চুমু দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আমার বহুদিনের জল্পনা কল্পনা, ও গো নবীজি, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক, আমার মা বাপ কুরবানি হয়ে যাক গো নবী, আমি আপনাকে মারতে পারি, আপনার গায়ে আমি আঘাত করতে পারবো না। ও গো নবীজি, আমার বহু দিনের জল্পনা কল্পনা, আপনার পেছনে একটা মহুরের নবুয়াত রয়েছে, ও গো নবীজি, আপনার ওই মহুরের নবুয়াতে চুমু দেওয়ার জন্য এই পরিকল্পনাটা আমি সাজিয়েছি, ও গো নবী, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে মাফ করে দেবেন। আল্লাহ নবী দয়ার নবীর পেছনে মহুরের নবুয়াত ছিল, আর ওই মহুরের নবুয়াতের দ্বারাতে আল্লাহ নবী পেছনে যিনি দেখতে পেতেন, ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা, ওটাকে বলা হয় সিসি ক্যামেরা। বুঝতে পারলেন কথাটা কি বললাম? এই বুঝতে পেরেছেন না? পারেননি? হ্যাঁ, হোক, কিছু করে না, ঘুমাইছেন? ও মুসলমান দরদি, এ ছিল সাহাবাদের জিন্দেগি। আল্লাহ নবীকে সাহাবারা নিজের জীবনের দিকে বেশি ভালোবেসেছেন। আল্লাহ নবীর সাহাবারা শোনেন আর একটু ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপর যখন মক্কার জমিনে অত্যাচার শুরু হয়ে গেল, মক্কা জমিনে নবীর উপরে যখন নিপড়ন শুরু হয়ে গেল, আল্লাহ নবীকে মক্কায় থাকতে দেবে না। আল্লাহ বলেন, নবী গো, আপনি মক্কা জুড়ে মদিনার পথে চলে যান। এ যুবকেরা, এ ছেলে ভাই, এই মজলিসটা করতে গেলে তো একটা খরচা আছে না? নাই কথা কর না, কেন খরচা নাই? প্যান্ডেল খরচ, মাইক খরচ, ইত্যাদি খরচ। দেশের যুবকেরা একটা রুমাল নিয়ে যাচ্ছে মা বোন বাবজি ভাইদের কাছে, আপনার যে যেরকম পারবেন একটু সহযোগিতা করুন। কই কারা করছিল, কারা করছিল, কই উঠো উঠো উঠো, গামছা ডালেন, গামছা নিয়ে ঘোরেন, গামছাটা নিয়ে যে যা পারবেন এই গামছাতে দেন। মা বোনদের কাছে এখন নিয়ে যান, এখানে খানলেন, দুখান দুই জায়গা লেন, দুইখান দুই জায়গায় লেন, দুইখান দুই জায়গায় দেন ভাই। দিনের স্বার্থে দিলে, ইসলামের স্বার্থে দিলে, কোরআনে কি হবে? পাঁচটা কি? পাঁচটা। এই পাঁচটা নেকির অধিকারী আপনি হবে। দিন জিন্দা হবে, ইসলাম জিন্দা হবে, কোরআন জিন্দা হবে। কি বুঝতে পারলেন না ভাই? আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, ভাই খালি ঘুরে বেড়াচ্ছে, বলে চাওয়া চাও চাও। আহা, মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা, নবীর প্রেমিকেরা, তাই যেটা বলছিলাম,
আল্লাহর নবীর উপর যখন নিপড়ন অত্যাচার জুলুম চলতে শুরু হয়ে গেল, কি কারণে? একটাই তার দোষ, মানুষের কাছে কলমার দাওয়াত দেওয়ার জন্য, মানুষের কাছে কলমা পৌঁছে দেওয়ার জন্য, কি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। বুঝতে পারলেন না? এ মুসলমান, কাফের বেঈমানরা অত্যাচার শুরু করে দিল, আল্লাহ জানিয়ে দিয়ে বলেন নবী গো আপনাকে মক্কার জমিনে থাকা লাগবে না। ও গো নবীজি, এই মা বোনেরা দাও দাও, যে যা পারবা দাও, তোমাদের ভাগ্য এখন ভালো, 1,000 টাকা করে মাসে পাচ্ছ, লক্ষ্মীর ভান্ডা পায়, এখানে পায় না নাকি লক্ষ্মীর ভান্ডা? মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে 500, এখন পাচ্ছে 1,000। আবার খালা বুঝেছে যাদের স্বামী মারা যাবে তারা পাবে 2,000। কদিন পরে স্বামীর গলা টিপে মেরে ফেলবে যে মোর তুই মইলে 2,000 পাবো, বুঝবে নাকি? না না, কোনোদিন চাইবে না। বিবি যদি বিবি হয়, দুনিয়াটাই তার কাছে জান্নাতের বাগিচা হয়ে যায়। কি বুঝতে পারলেন না? স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম প্রীতি নাই, আদর মায়া কি স্নেহ মায়া সব নাই, সে বাড়িটা কোনোদিন ভালো হতে পারে না। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমার বাড়িতে কোনোদিন খাবার হতো, কোনোদিন হতো না। আমার রসুল একদিন দুদিন তিন দিন বাড়িতে না থাকা, বাড়িতে এসে দেখতেন খাবার না হলেও আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করতেন, তিনি নিদর্শন দিয়ে গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাড়িতে কোনো দিন যদি ভালো বন্ধ হতো, আমি যেটা খেতাম রেখে দিতাম আমার রসুল, সেইটা তুলে তিনি খেতেন। কি মহব্বত, কি ভালোবাসা, এটা নবীজির নিদর্শন। জি, আর দেখি গেছেন নবীজি আর কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে পানি পান করতেন, আমার রসুল দয়ার নবী, বিশ্ব নবী, মানবতার দূত, সরকারে দু আলম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার রসুল সেই জায়গায় গ্লাসে মুখ লাগিয়ে পানি খেতেন। আলহামদুলিল্লাহ বলুন, কি মহব্বত, কি ভালোবাসা। আর আমরা স্বামী স্ত্রী এখন আটো খেতে লজ্জাবোধ করি, খারাপ মন করি, করি না? করি না, জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দমে বলে গেলেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। ও মায়েরা বোনেরা, তোমরা কান করে শুনে নাও, তোমার স্বামীর পায়ে তলে তোমার জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যদি না থাকতেন, পৃথিবীর কাউকে যদি সেজদা করা হতো, আল্লাহ নবী বললেন বিশ্বের সমস্ত নারীকে হুকুম দেওয়া হতো, তাহলে তোমরা তোমাদের স্বামীর পায়ে তলে তোমরা সেজদা করো। স্বামী কি জিনিস, বিশ্ব নবী দয়া নবী বলে গেলেন মহিলারা দুনিয়ার জমিনে চারটে কাজ করবে, কয়টা জোরে বলুন? চারটে কাজ করবে। মা বোনেরা যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করে যেতে পারে, আল্লাহ জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবে। পৃথিবীর জমিনে কেউ তাদেরকে দুনিয়ার থেকে, পরকালে কেউ তাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারবে না। কিন্তু চারটে কাজ করতে হবে, কেউ যদি করে যায় এই চারটে কাজ করে গেলে পৃথিবীর কেউ তাদেরকে জান্নাত থেকে আটকাতে পারবে না। চারটে কি? আমার মা বোনেরা সকলেই জানেন চারটে কাজ হলো, এক নম্বর হলো নামাজ। এক নম্বর নামাজটা কিভাবে পড়বে, কি করে পড়বে, কোথায় পড়বে, কোন জায়গায় পড়বে? আমার মা বোনেরা শোনো, তোমাদেরকে নামাজ পড়তে হবে টাইম বাই টাইম, অক্ত বাই অক্তে পড়বে, টাইমে টাইমে নামাজ আদায় করবে, আর নামাজটা ঘরে পড়বে, নির্জনে পড়বে। কোথায় পড়বে? ঘরে পড়বে, টাইমে পড়বে। কিন্তু এখন তো আমার মা বোনেরা নামাজই পড়ে না, কি মনে হয় পড়ে? একদিন পড়ে তো, দুদিন পড়ে না, দুদিন পড়ে তো, পাঁচ দিন পড়ে না,
হিসাব করে দেখতে গিয়ে দেখা যায় মাসে তারা 20 দিন পড়ে না, 10 দিনও পড়ে, কেউ পড়ে না, ঠিক না? ও আমার মায়েরা বোনেরা, আল্লাহর নবী বললেন কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, টাইম বাই টাইমে আদায় করে, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে মা। ও আমার বোনেরা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা। আমার মা বোনেরা, 2 নম্বর তোমরা রোজা পালন করবা, শ্যাম পালন করবা, আল্লাহ জান্নাতের রাতটা দরজা দিয়ে ঢুকবা, পৃথিবীর কেউ তোমাদের কাটকাতে পারবে না। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ওয়াক্তে ওসুল শোনো, 7 দোযখ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি, যদি করো আজরাইন চলে যাও কাটরাইন, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমার মায়েরা, আমার বোনেরা, 2 নম্বর রোজা পালন করবা, 3 নম্বর আল্লাহর নবী বললেন, ভালো করে শোনো, ও আমার মায়েরা, জননীরা, বোনেরা, 3 নম্বর তোমরা স্বামীর খিদমত করবা, স্বামীকে ভালোবাসা দিবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবা না। স্বামীর সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। কোন বিবি যদি মারা যায়, স্বামী যদি সত্যি ব্যাংক দেয়, বলে আমার বিবি আমাকে ভালোবাসত, আমার বিবি আমাকে মহব্বত করত, বিশ্ব নবী বললেন ওই নারী আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে প্রবেশ করবে। কোন স্বামী যদি বলে আমার বিবি আমার কাছে খারাপ, আমার বিবি আমার কাছে ভালো নয়, আমার বিবি আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আমার বিবি আমার সঙ্গে ঝগড়া করেছে, আর ওই বিবি যদি নামাজি হয়, জান্নাত নবী যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই বিবি যদি তাহাজ্জুদ গুজার নেওয়ালা হয়, ওই নারী আল্লাহর জাহান্নামে যাবে, ও নারী কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বড় মহব্বতের জিনিস। পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক যেন যাই বাড়িতে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি, না? খালি বিবি ভালোবাসবে তা নয়, স্বামীও বিবিকে ভালোবাসতে হবে। কোরআন বলেছে হুন্না লিবাসুন লাকুম ওয়ান্তুম লিবাসুন লাহুন্না, তোমার বিবি তোমার কাছে পোশাক স্বরূপ, তোমার স্বামী তোমার কাছে পোশাক স্বরূপ। খালি একজনের খিদমত নিলে হবে, বিবি তার স্বামীর খিদমত করবে, স্বামী তার বিবির খিদমত করবে, বিবির কিছু হয়ে গেলে স্বামীর বুক ফেটে যাবে, কলিজা ফেটে যাবে, আর বিবির স্বামীর যদি কিছু হয়, বিবির কলিজা ফেটে যাবে, বিবির জান ফেটে যাবে, একেই বলে মহব্বত, একেই বলে ভালোবাসা। কি বুঝলেন, বুঝতে পারলেন না আমার কথাটা? যেমন আপনার কাছে, আপনার বিবির কাছে আপনি খিদমত নেবেন, আপনার বিবিরও যদি কোনো অসুখ বিসুখ হয় আপনাকে খিদমত করতে হবে, এটা ইসলাম বলেছে। ইসলাম, ইসলামের ভিতরে কোনো বৈরাগ্যতা নাই, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি বাইন রুটি নাই, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। বুঝতে পারলেন না?
একজনাকে প্রাধান্য দেবে আর একজনকে দেবে না, ইসলাম বলে না, না উভয় পক্ষ প্রাধান্য পাবে। স্বামী তার বিবিকে ভালোবাসা দেবে, বিবি তার স্বামীকে ভালোবাসা দেবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম যে অধিকার দিয়েছে বিশ্বের কোনো জাতি দিতে পারেনি, কোনো ধর্ম দিতে পারেনি। ও মুসলমান দরদি, ইসলামের মতন অধিকার কোনো ধর্মের মানুষ দিতে পারে নাই এবং কেমন পর্যন্ত দিতে পারবে না। ইসলাম কেমন পরিষ্কার পরিচ্ছন্ন শুনেলেন, আমার মায়েরা বোনেরা শুনেলাম। আজকে বেঈমান কাপের মুশরিকরা বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না, ইসলাম নারীদেরকে স্বীকৃতি দেয় না, ইসলাম নারীদেরকে অধিকার দেয় না। এই আপনারা বুঝতে পারছেন আমার কথা? তো এর কথা বলে না, বুঝতে পারলেন না? কথাগুলো ভালো করে শুনেন। ইসলাম নারীকে কতটা অধিকার দিয়েছে, আজকে অন্য জাতি বেঈমানরা বলে ইসলাম নারীকে অধিকার দেয় না। ইসলাম যে অধিকার দিয়েছে বিশ্বের কোন জাতি দিতে পারে না, কিয়ামত পর্যন্ত দেবে না। আমার নবী বিশ্ব নবী যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা মক্কায় যিনি আগমন করলেন, সেই জামানায় মা বোনদেরকে কি করা হতো? আমার মা বোনদের একটা আপনার অসুখ হয় মাসিক অসুখ, যেটা হলো পিরিয়ড হয়, মা বোনদের একটা পিরিয়ড হয়। আর ওই পিরিয়ড যা যদি না হতো, আপনি আমি সেদিনই কেউ দুনিয়াতে জন্ম হতো না। বুঝতে পারলেন না? কথা বলছেন না কেন? মা বন্ধু প্রোটটা যদি না হতো, আপনি আমি সে তিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী এমএলএ এমপি রাজা বাদশা কেউ দুনিয়াতে মুখ দেখতে পেত না। সে জামানায় যখন মা বন্ধুর প্রোট হতো, কাপের বেমানরা মা বন্ধুরকে জঙ্গলে ফেলে দিত, গর্তে ফেলে দিত। আমার নবী বিশ্ব নবী নারীদেরকে গর্ত থেকে টেনে তুলে, জঙ্গল থেকে টেনে তুলে আমার মা বন্দিরকে নারীর সিংহাসনে বসিয়ে দিয়েছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রৌঢ় হয়েছে, আমার বিশ্ব নবী দয়ার নবী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে শোয়া। ও মা বোনেরা ভালো করে শুনবা, আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন মায়েশা উরুর উপর মাথা দিয়ে শোয়া। আল্লাহ নবীর মাথা কানা মায়েশা, তিনি মাথা হালি এইলি এইলিয়ে দেয়, চুলগালা আস্তে আস্তে মেসকি করে টানে, আপনার মেসে করে দেয়। মসজিদে নববীর মায়েশার ঝুপড়ি ঘর ছিল, আমার মায়েরা বলে না তিন নম্বর গলে স্বামীর খিদমত, চার নম্বর তোমরা পর্দা করবা। ও মা বলে না পর্দা বিহীন হবা না, আর পর্দা বিহীন হলে জাহান্নামে যেতে হবে। আমার মা বোনরা এই চারটে কাজ যদি দুনিয়ার জমিনে করে যায়, আল্লাহর জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকিন পরোজগার দিনদার ইমানদার বানার তৌফিক এনায়াত করুন। বল আল্লাহুমা আল্লাহুম্মা আমিন। ভাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, রাত্রি 11:30 বেজে গেছে।